মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা বিশেষত কোনো মহিলাদের মৃত্যুর ঘোষণা দেওয়ার বিধান কি মসজিদের মাইকে শুধুমাত্র মৃত্যুর ঘোষণা নয় মৃত ব্যক্তির জানাজা হবে সেই ঘোষণা দেওয়া হলো সেটা জায়েজ হতে পারে কারণ যারা মসজিদের টাকা দেন বা মসজিদে মাইক দেন আজকাল সচরা সচরাচর সেই মাইকের মাধ্যমে আজান যেন হবে পাশাপাশি আপনার সচরাচর মানুষ মারা গেলে তার জানা নামাজের টাইম ইত্যাদি ঘোষণা স্থান ইত্যাদি ঘোষণা হয়ে থাকে একটা ভালো কাজে ভারতের ব্যাপারে মানুষকে জানানো হয় সেটি জাহাজ আছে এটা আজানের বিকল্প না এটা জাস্ট জানাজানি করা সাহেবদের কারো করা মৃত্যুর পর তাদের লাশ দাফন হওয়ার পর পরে বিশ্বাহসাল্লাম রাহের মধ্যে জরুরি হয়েছে বিশ্বাসম আমাকে কেন জানাও নেই তাহলে বোঝা গেল যে জানাজানি করা একটা জায়জ নয় তবে হ্যাঁ যেটাকে বলা হয় মাতম আপনার সেটা ইসলামে নিষিদ্ধ মানুষের মৃত্যুর পর মাতম করা মাইক ভাড়া করে লোক ঠিক করে আপনার চিৎকার চাচামেচি করে মাথম করা সেটা জানা যায় কিন্তু এটা সেটা নয় এটা যায় হবে না এমনকি কোনো মহিলারও মৃত্যু সংবাদ যদি হয় সেটিরও একই বিধান হবে মহিলা হলে তার মৃত্যু সংবাদ দেওয়া যাবে না এমন কোনো কথা নেই মসজিদের সভাপতির জ্ঞাত যদি মসজিদের শরীয়ত বিরোধী কোনো কাজ হয় অথবা নামাজের ওয়াজিব রকম ছুটে যায় তাহলে কি সভাপতির গুণ হবে ওয়াজিব রক্ষণ যদি ছুটে যায় তাহলে শুধু কারকশনের ব্যাপার আছে এটা তো আর কেউ ষড়যন্ত্র করে করে না কিন্তু মসজিদের মধ্যে যদি কোনো অশরিয়ত বিরোধী কাজ হয় সভাপতি হন কিংবা সেক্রেটারি কিংবা অন্য কোনো দায়িত্বশীল যাদের হাতে পাওয়ার আছে ক্ষমতা আছে সুযোগ আছে কারণ করা তারা যদি সেটা জেনেও না করেন তাহলে অবশ্যই তারা গুণাকার হবেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে সেজন্য তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে দেয় অতএব অন্যায় হতে দেখলে আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই সেটাকে পরিবর্তন করতে হবে বিধায় সভাপতি হোক সেক্রেটারি হোক কিংবা অন্য কেউ হোক তাদের ক্ষমতা থাকলে তাদের সুযোগ থাকলে তারা অবশ্যই অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে না তারা গুণাগার হবেন মাফাতেমার নামে সাবান মাসে এক নিয়তে আটরাকাত নামাজ পড়ার নিয়ম চালু আছে এটা কতটুকু শরীয়ত সম্মত প্রথম কথা বলে যে মা এই কথাটাই সঠিক নয় নবী করিম সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমাকে আপনি নিশ্চয় বুঝিয়েছেন সেক্ষেত্রে তাকে মা বলবেন কেন নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ হলো আমাদের মা উম্মাহা ওয়াজওয়াজ ও উম্মাহাতুকুমাল্লাহ করে বলেছেন নবীর স্ত্রীগণ তারা হলো তোমাদের মা অতএব নবীর শ্রীগণ যদি মা হয় তাহলে তা নবীর কন্যাগণ কিভাবে মা হয় তারা তোমাদের বোন হবেন তো যাই হোক এভাবে মা ফাতেমা নয় বরং বোন ফাতেমা হতে পারে যাই হোক তো ফাতেমা রাতে আল্লাহ তালন নামে সাবান মাসে এক নিয়তে আট রাকাত নামাজ পড়ার নিয়মের প্রচলনের কথা যেটি আপনি বলেছেন সেটি হাদিসের কোথাও বর্ণিত হয়নি অতএব এ ধরনের বিষয় যেগুলো কড়া দেশে বর্ণিত হয়নি সেটাকে আমরা সাবান মাসে আমল মনে করে বা নির্দিষ্ট সময়ের আমল মনে করে আমরা করবো না করলে সেটির কারণে সবের পরিবর্তন বরং গোড়া হতে পারে কারণ বেদাতের ঠিকানা কিন্তু গুমরাহী এবং গুমরাহির ঠিকানা জানান নাম অব্যাহত হুজুরদেরকে ইমাম খতিব হিসাবে নেওয়া কি শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় না ইমাম খতিব হিসাবে বিবাহিত হতে হবে বা অবিবাহিত হলে সেটা অনুচিত অনুত্তমের কোনো কোনো কথা কোন বলা হয়নি দেখতে হবে যে যিনি ইমাম বা ক্ষতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন তিনি ইমাম বা খততিব হিসাবে উপযুক্ত ব্যক্তি দিনে কমেন্সের নলেজ আছে কিনা মোত্তাকিবরাসদার কি কিনা আমলদার কিনা সেটা দেখতে হবে তাওয়াতি মেজাজ তার মধ্যে আছে কি না সেগুলো দেখতে হবে এর বাইরে বিবাহিত কিংবা অবিবাহিত হওয়া না হওয়ার সাথে ইমাম বা খতিবের নিয়োগের যথার্থতার কোনো সম্পর্ক কিন্তু নেই তবে এটা ঠিক যে ম্যাচিউর ইমাম বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে তারা তুলনামূলকভাবে কিছু ফেদনা থেকে মুক্ত থাকেন অতএব ম্যাচুরিটিটা দেখতে হবে এবং বিশেষ করে যদি তারা অনাবাসিক থাকেন মসজিদে তাহলে সেক্ষেত্রে আপনার তাদের এমনকি আপনার বিবাহিত যদি হন আর অনাবাসিক থাকেন তাহলে স্ত্রী তার সাথে রাখা রাখার মতো অবস্থা মসজিদ কর্তৃপক্ষ করে দেওয়া উচিত এটা বহু ফেতনা দুয়ারকে বন্ধ করে আর সেজন্য জন্য অবিবাহিত থাকলে তাকে বিয়ে করানো বিয়ে করতে বলা আদালত প্রয়োজনে নিয়োগ দিয়ে পরে বিয়ে করতে বলা সেটা ভালো কিন্তু এর জন্য ইমামতি করার জন্য পূর্ব শর্ত না অবৈধ লক্ষ্মী এবং সব নিয়োগ দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই মসজিদে টাকা দিয়ে ব্যবসা করে লাভের অর্ধেক অংশ মসজিদকে দিলে সেটা যায় সবে কি না দেখুন মসজিদের টাকা এটাকে আপনি এটাকে আহ আপনি নিজে ব্যবসায় খাটালেন বা কাউকে ব্যবসায় খাটাবার জন্য দিলেন সেটা কিন্তু জায়জ নয় কারণ এটা আমানত আপনার কাছে অতএব মসজিদের আমানত খেয়ান করলে কিন্তু গুণা হবে কেউ গুণা হবে এবং এটাকে আপনার লভ্যাংশ ভাগ করলেও সেটা কিন্তু জায়জ হবে না